আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুলাইমান ডে ইলি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে যে এখানকার কিছু লোকজন আছে তারা দেখা যায় দৈনিক খাবারের মাছগুলো এখান থেকে ধরে থাকেন তো কুয়াকাটায় বিশেষ করে সবাই পর্যটন কেন্দ্র হিসেবেই চিনে থাকেন কিন্তু দেখা যায় অনেকে এখানে আনন্দ করতে আসে এখানকার যারা উপকূলীয় লোকজন আছে তাদের ভিতরে কিছু কিছু লোকজন এই যে সমুদ্রের যে উত্তাল ঢেউ এই ঢেউয়ের সাথে কিন্তু বিভিন্ন রকমের মাছ উপরের দিকে চলে আসে তখন এখানের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা বিভিন্ন ধরনের জাল দিয়ে এই মাছগুলো ধরে থাকে দেখা যায় ঢেউ যখন উপরের দিকে আসে যখন ঢেউগুলো বড় বড় ঢেউগুলো উপরের দিকে আসে পানি উপরে চলে যায় তারা যে তাদের হাতে জালগুলো দেখতে পাচ্ছেন আর এই জালগুলো দেখা যায় ধরে রাখে উপরে যখন পানিটা উঠে পানি উঠার পরে যখন নিচের দিকে টানটা চলে আসে তখন এই জালগুলো ওরা ধরে রাখে এই পানিগুলো কিন্তু একেবারে নিচের দিকে চলে যায় যখন নিচের দিকে চলে যায় যদি এই ঢেউয়ের সাথে মাছ উঠে থাকে তো তখন এই মাছগুলো এদের জালে ধরা পড়ে তো দেখা যায় যে এখানে বড় ধরনের কোনো মাছ উঠে না ছোট ছোট ট্যাংরা মাছ তারপরে বিভিন্ন ধরনের সামুদ্রিক যে ছোট ছোট কিছু মাছ রয়েছে চিংড়ি মাছ এই টাইপের মাছগুলোই বেশি করে বিশেষ করে এই জালে ধরা পড়ে দেখা যায় প্রত্যেক ঢেউয়ের সাথে আসে না কে কোনো সময় পায় কোনো সময় পায় না দেখা যায় আজকে যারা মাছ ধরতেছে এখানকার তো তারা মোটামুটি মাছ পেয়েছে দেখা যায় হাফ কেজি কেউ এক কেজির কম এক কেজির বেশি পায় না কেউই তো এখানে তারা মাছ ধরতেছে যদিও এখানে সবাই আনন্দ ফুর্তির জন্য আসে কিন্তু কেউ কেউ জীবিকার তাগিদেও এখানে এসে থাকে এছাড়াও একটি বিষয় হচ্ছে এখানকার উপকূলীয় যে লোকজন রয়েছে তাদের জীবনযাত্রার মান কিন্তু ওই রকম উন্নত না দেখা যায় প্রতি বছরই পানির কারণে বা বন্যার কারণে কিছু না কিছু সমস্যা হয়ে থাকে তাদের ভিতরে দেখা যায় যারা একটা শহরের ভিতরে থাকে বা দেখা যায় পৌর এলাকার ভিতরে থাকে তো তারা দেখা যায় কিছুটা স্বাভাবিক জীবন জীবনযাপন করে থাকেন কিন্তু উপকূলীয় লোকজন যারা রয়েছে যারা এই সমুদ্রের কাছাকাছি ঝাদের বাসাগুলো থাকে তারা দেখা যায় যে যখন জোয়ারের পানিগুলো বৃদ্ধি পায় বা কোনো ঘূর্ণিঝড় বা বড় ধরনের জলোচ্ছ্বাস হয়ে থাকে তখন কিন্তু তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে মানুষের জীবন থেকে শুরু করে তারা তাদের যে গৃহপালিত যে প্রাণীগুলো রয়েছে গরু ছাগল হাঁস মুরগি সেই সব জিনিসেরও কিন্তু সমস্যা হয়ে থাকে দেখা যায় এই যে এবারকার কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় রেমাল শুরু হয়েছিল সেই ঘূর্ণিঝড় রেমালে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই উপকূলীয় অঞ্চলে দেখা যায় অনেকেই মাছ চাষ করে থাকেন মাছের ঘেরগুলো ডুবে গেছে তারপরে অনেকে গরু ছাগল পালন করে থাকেন তাদের গরুগুলো অনেক সময় বন্যার পানিতে ভেসে যায় বা মারা যায় এরকম সমস্যা হয়ে থাকে আবার বন্যার পরবর্তী সময় যে সমস্যাগুলো হয়ে থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে যে যখন পানিটা উঠে তারপরে দেখা যায় যে যারা পশু পশুপালন করে বিশেষ করে গরু এবং ছাগল এই গরুগুলোকে কিন্তু মাঠে নিতে নিতে পারে না বা ঘাসের জমি থাকে না খরের যে স্তূপগুলো থাকে সেই খরের স্তূপগুলোও কিন্তু পানিতে ভিজে যায় তখন কিন্তু তারা অনেক সমস্যার ভিতরে পড়ে তো এই ছিল আজকের ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ